ক্যান্সারের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে যে অতিরিক্ত ওজন হ্রাস, কোনো কারণ ছাড়াই রক্ত কমে যাচ্ছে, অতিরিক্ত শারীরিক দুর্বলতা, বুকে ব্যথা হতে পারে, কাশির সাথে রক্ত আসতে পারে। ক্যান্সারটা কি, এর লক্ষণ এবং উপসর্গগুলো কি, আমরা কিভাবে বুঝবো যে একটা মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে? খুবই সুন্দর এবং জনগুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন। ক্যান্সার, আসলে ক্যান্সার সম্পর্কে নানাবিধ ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তো আসলে ক্যান্সার কি? ক্যান্সার শব্দটা একটি ইংরেজি শব্দ, এই শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে কর্কট রোগ। পৃথিবীতে প্রায় 200টির অধিক ধরনের ক্যান্সার রয়েছে। ক্যান্সার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। যখন আমাদের শরীরের নর্মাল কোষ বিভাজন নিয়ন্ত্রণ ক্ষমতা যখন নষ্ট হয়ে যায়, তখন কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে এবং ক্যান্সারের ধরনই হচ্ছে, বা ক্যান্সারের নিজস্ব বৈশিষ্ট্যই হচ্ছে, এরা অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হবে। প্রথমে টিউমারটি বা ক্যান্সারটি ছোট অবস্থায় থাকবে, তারপরে বিভাজনের কারণে এইটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এবং প্রথমে আশেপাশের স্ট্রাকচারে, আশেপাশের অঙ্গগুলোতে ছড়াবে, এরপর রক্ত এবং লসিকা গ্রন্থির মাধ্যমে দূরবর্তী অর্গান সমূহে ছড়াবে। তো ক্যান্সার আসলে একটি দুরারোগ্য ব্যাধি, এইটি সত্য কথা, কিন্তু ক্যান্সার মরণ ব্যাধি, এই কথাটি আর সাথে আমি একমত নই। যেহেতু পৃথিবীতে 200টির অধিক ধরনের ক্যান্সার রয়েছে, সেহেতু সাধারণভাবে ক্যান্সারের উপসর্গ বলতে গেলে আসলে অত স্পেসিফিকভাবে বলা যাবে না। তারপরেও আমি চেষ্টা করব যে সিস্টেম ওয়াইজ কিছু লক্ষণ বলতে। যে ক্যান্সারের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে যে অতিরিক্ত ওজন হ্রাস। দেখা যাচ্ছে আপনি লাস্ট 6 মাসে আপনার ওজন 10%-এর বেশি কমে গেছে, আপনার ওজন 66 কেজি, 6 মাস পরে এখন দেখতেছেন আপনি ওজন 60 কেজি। তারপরে আপনার হচ্ছে দেখা যাবে যে কোনো কারণ ছাড়াই রক্ত কমে যাচ্ছে, রক্ত শরীরে দেওয়া হচ্ছে, 2-3 মাস পর পর দেখা যাচ্ছে আরও অনেক কমে যাচ্ছে, আবার রক্ত দেওয়া লাগছে, কোনো কারণ জানা নাই। তারপরে দেখা যাচ্ছে অতিরিক্ত শারীরিক দুর্বলতা। তো এইগুলো আসলে সাধারণ লক্ষণ। এরপরে আপনি যদি স্পেসিফিকভাবে বলতে চান, যেমন যদি হেড নেক ক্যান্সারের কথা চিন্তা করি, হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে গলায় কোনো গোটা হতে পারে, মুখের ভিতর কোনো ঘা হতে পারে, গোটা হতে পারে, টিউমার টাইপের কোনো পরিবর্তন আসতে পারে, তারপরে ঢোক গিলতে অসুবিধা হতে পারে, গলার স্বর ডেবে যেতে পারে, তারপরে কথা বলতে অসুবিধা হতে পারে। এরপরে আপনার যদি ফুসফুস ক্যান্সার যদি হয়, ফুসফুস ক্যান্সারের কারণে কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, কাশির সাথে রক্ত আসতে পারে। কাশিটা সাধারণত কোনো প্রোডাক্টিভ কাফ হয় না, মানে কাশি দিয়ে কফ ওঠে না, তো এটা ড্রাই কাফ হয়। তো এগুলো হতে পারে। এরপরে গলার স্বরও ডেবে যেতে পারে ফুসফুস ক্যান্সারে, তো এটা। তারপরে পেটের যদি কোনো ক্যান্সার হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে মানে মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন হতে পারে। মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তনটা কি, আপনি রেগুলার আপনার মলমূত্র ত্যাগের অভ্যাস হচ্ছে যে প্রতিদিন টয়লেটে যাওয়া, 1-2 বার টয়লেট হওয়া, দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে কনস্টিপেশন হলো, এবং আপনার বয়স যদি 50 বা তার থেকে বেশি বছর হয়, তাহলে অবশ্যই আপনাকে ক্যান্সারের কথাটি মাথায় আনতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাওয়ালের অভ্যাসে পরিবর্তন, 2-3 দিন পর পর আপনার পায়খানা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার কোনো সময় আপনি দেখলেন যে আপনার কোষ্ঠকাঠিন্য ছিল, হঠাৎ করে আপনার ডায়রিয়া শুরু হয়েছে বা আমাশয় যাচ্ছে, রক্ত আমাশয় মানে সেটার সাথে মানে মিউকাস যাচ্ছে পায়খানার সাথে, অথবা মিউকাসের সাথে রক্তও যেতে পারে। আবার দেখা যায় যে হচ্ছে আপনার পায়খানার রাস্তা দিয়ে কালো অল্টার্ড ব্লাড, যেটা বলি আমরা আলকাত্রার মতো কালো এবং বেশ ঘন, যেটা ফ্লাশ দিয়েও যায় না টয়লেট থেকে, এ ধরনের যেটাকে আমরা মেলানা বলি, এটা হতে পারে, অথবা ফ্রেশ ব্লাডও যেতে পারে। তো এ ধরনের পরিবর্তন যদি আসে, আবার যদি দেখা যায় যে শরীরের কোনো অংশে একটি ঘা, সেই ঘাটি কোনোভাবেই শুকাচ্ছে না, আবার দেখা যায় যদি শরীরে কোনো একটা তিল ছিল, আগের থেকেই তিল ছিল, এবং সেই তিলটা দিন হঠাৎ করেই বড় হওয়া শুরু করেছে, এইভাবে। তারপরে আরও লক্ষণগুলোর মধ্যে যেমন আপনার পেটে ব্যথা হতে পারে, পেট ফুলে যেতে পারে, তারপরে বমি হতে পারে, ঠিক আছে, বমির সাথে রক্ত আসতে পারে। তো
এরকম আসলে অনেকগুলো যে লক্ষণগুলো আমি বললাম এগুলোর বাইরেও আরও লক্ষণ আসতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে এমন অনেক ক্যান্সার রয়েছে, পেটের ক্যান্সার বিশেষ করে, যেমন স্টমাক ক্যান্সার, যেমন ওভারিয়ান ক্যান্সার, যেমন জরায়ুর ক্যান্সার, এগুলোতে সাধারণত কোনো লক্ষণ থাকে না। এবং এই লক্ষণগুলো মানে লক্ষণগুলো ছাড়াই দেখা যাচ্ছে যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে, যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, তাদেরকে আগে থেকেই সচেতন হতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আমাদের দেশের মানুষ পেটের কোনো সমস্যা হলেই সেটাকে গ্যাসের সমস্যা বলে থাকে, এবং গ্যাসের সমস্যার জন্য চিকিৎসা সবারই জানা, গ্যাসের ওষুধ খাবে। তো এই ব্যাপারটি আসলে খুবই খারাপ একটা ব্যাপার। তো আমাদের উচিত যে গ্যাসের সমস্যা যদি তা কারো দীর্ঘ দিন যদি থেকে থাকে, তাহলে তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে তাকে এটা যাচাই বাছাই করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে, এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে তাকে নিশ্চিত হতে হবে যে তার পেটের মধ্যে আসলে টিউমার বা ক্যান্সার জাতীয় কোনো রোগ রয়েছে কি না। বা এই সমস্যাগুলো যদি থাকে এবং কারো বয়স যদি 50 বা তার বেশি হয়, তাহলে অবশ্যই তাকে মাথায় আনতে হবে যে তার ক্যান্সার হলেও হতে পারে, এবং সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বয়স আসলে 50-এর আগে যাবে নাকি তারও আগে যাওয়া আসলে দরকার? কারণ যেহেতু আপনারা বলছেন যে ফার্স্টে যদি শনাক্ত করা যায় তাহলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমি কিন্তু আরেকটা কথাও বলেছি যে হচ্ছে যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, আসলে পারিবারিক যাদের ইতিহাস রয়েছে একই ক্যান্সারের, আসলে তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা আমরা অনেক আগেই শুরু করব। তো এটা এক এক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এক এক রকম। তবে সাধারণ রিস্ক ঝুঁকিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা বলি যে 50 বছরের পর থেকে তাদের ক্যান্সারের স্ক্রিনিংগুলো করার জন্য আমরা বলে থাকি আর কি।